হাতির গোবর দিয়ে কোটি প্রকৃতি তার সৃষ্টির সুবিধার জন্য অবেল সম্পদ দিয়েছে এর মধ্যে এমন কিছু সম্পদ এমন জায়গায় লুকানো আছে যেগুলো আমরা ভাবতেও পারি না মনে করি খেলনা আবর্জনা এসব খেলনা আবর্জনায় ঠিকঠাক হাতে পড়লে হয়ে উঠতে মহামূল্যবান সম্পদ তবে চীনে নেয়াটা কচিন ওটা যার তার কাজ না ভারতের উদ্যোক্তা মহিমা মেরেরা এবং বিজেন্দ্র শাখাওয়াত এরকমই একটা খেলনা জিনিসের মাঝে লুকোনো সম্ভাবনাকে খুঁজে পেয়েছিলেন আর সেই খেলনা জিনিসটা হলো হাতির গোবর তারা ব্যবসা শুরু করেছিলেন পনেরো হাজার রুপি দাঁড় নিয়ে আর তাদের ব্যবসার প্রধান কাঁচামাল ছিল হাতির গোবর এটি এখন তাদের ক্ষতি টাকার ব্যবসার মালিক বানিয়ে দিয়েছে হ্যাঁ আপনি হাতির পুঁজি করে টাকার ব্যবসা করছেন এই দুই ব্যবসায়ী তাদের শুরুটা জানতে হলে ফিরে যেতে হবে দুই হাজার তিন সালে জয়পুর অ্যান্বর বুর্দের কাছে হাঁটতে হাততে পথে করে থাকা হাতির টাটকা গোবরে হচুক খেয়েছিলেন মহিমা ইউরেকা ইউরেকা বলে চিৎকার না করলেও দারুণ একটা ভাবনা ফিরে গিয়েছিল তার মাথায় এই গোবর দিয়ে কাগজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রায় এক দশক ধরে এই দম্পতি মানুষের ছিঁ শুনে গেছেন কিন্তু তারা মঙ্গল হারাননি হাতির গোবরের নোংরাটুকু পেরিয়ে আরও অনেক বড় সম্ভাবনার দেখা পেয়েছিলেন তারা এরপর আর তাদেরকে পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের তৈরি কাগজ এখন রীতিমতো বিখ্যাত তাদের কোম্পানিও খ্যাতনামা ব্যান্ড নোটবুক থেকে শুরু করে ছবির অ্যালবাম ফ্রেম ব্যাগ ডিস্ক ব্যাগ সবই তৈরি করছেন হাতির গোবর দিয়ে বানানো কাগজ দিয়ে নামও রয়েছে হাতের নাদালের মধ্যেই দশ মাইনাস পাঁচশো রুপিতেই পাওয়া যায় এসব পণ্য যদিও তাদের ব্যবসা ভারতে গড়ে উঠেছে তবে শুরুতেই তারা তাদের পণ্য রপ্তানি করে আসছিলেন দেশের বাইরে এমনকি পণ্য ভারতের বাজারে আসার চার বছর আগে থেকেই তারা এগুলো জার্মানিতে রপ্তানি করতেন আর বর্তমানে হাতির সাপ দেয়া পণ্য যুক্তরাজ্যে জায়গা করে নিয়েছে কিন্তু হাতির গোবর থেকে কাগজ হয় কি করে একাই ভাবছেন তো হাতির হজমে বেশ গোলমাল রয়েছে যাথায় তার সবটা হজম করতে পারে না যার ফলে তাদের গোবর অনেক আসালো হয় আর এই আঁশ ব্যবহার করে অনেক ভালো মানের কাগজ তৈরি করা যায় গোবর থেকে কাগজ তৈরির প্রথম দাব হচ্ছে গোবর পানিতে ফেলে পরিষ্কার করা এবং এই গোবর পরিষ্কার করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া প্রথমেই বড় একটি পানির ট্যাঙ্কে গোবর জমা করা হয় এই গোবর দোয়া পানিও কিন্তু খেলনা না এটাতেও জৈব সার হিসেবে কৃষি জমিতে ব্যবহার হয় আর পরবর্তী দাপে গোবর গুলো শুটিয়ে কাগজ তৈরির জন্য মন প্রস্তুত করা হয় মহিমাত ছোটবেলা থেকেই পরিবেশ বান্ধব পরিবেশে বসবাস করা পছন্দ করে তার এই চিন্তা ভাবনাই তাকে শিখিয়েছে যে হাতির গোবরের মতন একটা ফেলনার জিনিসও ব্যবহারযোগ্য সম্পদ হাতির ছাপ এর কর্মীদল রয়েছে যারা এই গোবর থেকে কাগজ তৈরিতে মহিমাতে সাহায্য করে তাদের তৈরি পণ্য একটি নতুন দ্বারা সৃষ্টি করেছে ভারতের বাজারে যা বর্তমান প্রেক্ষাপটে বিচার করলে একেবারেই উপেক্ষা করা যায় না দূষিত নগরে তাদের এই রাসায়নিক মুক্ত পণ্য আমাদের সবুজ পরিবেশ রক্ষায় এক মহৎ উদ্যোগের কথাই মনে করিয়ে দেয়